শিশুদের অন্যতম একটি সমস্যা ডাউন সিনড্রোম। ডিএস কি অথবা ডিএস বলতে কি বুঝি? ডিএস একটি জেনেটিক সমস্যা, এটিকে ট্রাইজমি 21 ও বলা হয়, কারণ পজিশন 21 এ একটি অতিরিক্ত ক্রোমোসোম থাকে। এই সমস্যার সাথে শারীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তার জটিলতাও থাকে। ডিএস শিশুদের আইকিউ সমান 50 মাইল্ড টু মডারেট, অর্থাৎ ক্ষেত্রবিশেষ এর চেয়ে বেশিও কম হতে পারে। ডিএস শিশুদের পিতামাতা সম্পূর্ণ সুস্থ থাকে। ডিএস এর কারণ কি? এ পর্যন্ত কোনো কারণ সঠিকভাবে নির্ণয় করা যায়নি, তবে যেসব গর্ভবতী মায়ের বয়স কম অথবা বেশি হয় এর সাথে কিছু প্রমাণ পাওয়া গেছে। বিন্দু প্রকারভেদ 92 থেকে 95%, ট্রাইজমি 21 1 থেকে 2.5%, মোসাইক 2 থেকে 4%, ট্রান্সলোকেশন 46XY প্লাস 14q21q। ডিএস শিশুদের স্বাস্থ্য ও মেডিকেল বিষয় ও কিছু সমস্যা। এসব শিশুদের জন্মগত হার্ট ডিফেক্ট 10-15% নিয়ে জন্মগ্রহণ করেন, যেমন এফ ক্যানাল ডিফেক্ট, বিএসডি, টিওএফ ইত্যাদি, যা বেশিরভাগই জন্মের সাথে সাথে ধরা পড়ে, তাই উপযুক্ত পরীক্ষা ও ইন্টারভেনশন প্রয়োজন হয়। ক্যান্সার 10-30% ডিএস শিশু ক্যান্সার হতে পারে, এর মধ্যে ব্লাড ক্যান্সার প্রধান। থাইরয়েড, ডিএস শিশুদের থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করতে না পারায় অথবা জন্মগতভাবে এনজাইমের ঘাটতি থাকায় এই শিশুদের শর্ট স্ট্রাকচার হয়, সময় মতো ডায়াগনোসিস ও উপযুক্ত চিকিৎসা করালে মানসিক প্রতিবন্ধী দূর করা সম্ভব, তবে চিকিৎসা সারা জীবন চলবে। জিআইটি, ডিএস শিশুদের কনস্টিপেশন, ডায়রিয়া, ইনডাইজেশন, এছাড়া কোসিলিয়াক ডিজিজ, ডিউডেনাল এট্রেসিয়া, পাইলোরিক স্টেনোসিস, জিই রিফ্লাক্স বেশি থাকে। ইনফেকশন, ডিএস শিশুদের ইমিউনিটি কম থাকায় এসব শিশুদের ঘন ঘন অসুখ যেমন রেসপিরেটরি প্রবলেম এ ভোগে, স্কিন ডিফেকশন ইউটিআই হতে পারে। ফার্টিলিটি, ডিএস শিশুদের ভবিষ্যতে সন্তান ধারণ ক্ষমতা থাকে। মেন্টাল ইমোশনাল, মনে রাখতে হবে কিছু কিছু ডিএস শিশু স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারে, কিন্তু বেশিরভাগই স্বাভাবিক স্কুলে যেতে পারে না, তাদের স্পেশাল স্কুল প্রয়োজন হয়। যেসব শিশুর 5-10% ডিপ্রেশন, অ্যাংজাইটি, অটিজম থাকে, মানসিক ও ইমোশনাল প্রবলেম ও ডিএস উচ্চ থাকে। হিয়ারিং অ্যান্ড ভিশন, ডিএস শিশুদের বেশিরভাগই হিয়ারিং অ্যান্ড ভিশন সমস্যা থাকে, এর ফলে কথা ও ভাষা বুঝতে অসুবিধা হয়, এর সাথে মানসিক প্রতিবন্ধীও থাকে। অনেক ক্ষেত্রে কানে কম শুনতে পায়, অর্থাৎ শার্পনেস অফ ভিশন, পারসেপশন অফ লাইট, শর্ট অ্যান্ড লং স্লাইট ভিশন ডিফেক্ট হয়। ডায়াগনোসিস, প্রথম ও দ্বিতীয় ট্রাইমিস্টার যদি অ্যামিনোসিনথেসিস অথবা কোরিওনিক বাইলারি বায়োপসি করে ডিএস কনফার্ম করা হয়, শিশু জন্মের সাথে সাথে ফিজিক্যাল অ্যাপিয়ারনেস দেখে বোঝা যায় ও কনফার্ম হওয়ার জন্য ক্যারিওটাইপ করতে হবে। চিকিৎসা, আর্লি ডিটেকশন, ইন্টারভেনশন এবং ভালোভাবে কাউন্সেলিং
করে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। প্রগনোসিস, স্বাস্থ্য ও মেডিকেল সমস্যাগুলো ওয়েল রিসোর্স মেডিকেল কেয়ার দিয়ে বেশিরভাগ ডিএস শিশু ভালো থাকে। ইনফেকশনের জন্য সব রকম কেসিনেশন প্রয়োজন হয়, ডিএস এর উপযুক্ত কোনো চিকিৎসা নেই। প্রপার কেয়ার, আর্লি ইন্টারভেনশন ইম্প্রুভ দি কোয়ালিটি অফ লাইফ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।